এর আগের ক্লাসে পালিতে একটি শব্দের কি পরিবর্তন হয় বা শব্দরূপ সম্পর্কে বলা হয়েছে এবং সেই সঙ্গে আধুনিক পালি শিক্ষার প্রথম দুটি অনুশীলনী কীভাবে করতে হবে সেটা বলা হয়েছে। এরপরে পরবর্তী অধ্যায়ে পালি ক্রিয়াপদ নিয়ে আছে, সেই জন্য ক্রিয়াপদের বিষয়টা একটু সহজ করে বলে দেওয়া হচ্ছে। তো একটা শব্দ যেমন পালিতে সরাসরি প্রয়োগ হয় না, বাক্যে কিছুটা পরিবর্তিত হয়ে তার সঙ্গে কিছু যুক্ত হয়ে তারপর বাক্যে প্রয়োগ হয়, একইভাবে ক্রিয়াপদও সরাসরি বাক্যে প্রয়োগ হয় না, তার সঙ্গে কিছু না কিছু বিশেষ চিহ্ন যুক্ত হয়। যেমন পচ মানে হচ্ছে পাক করা বা রান্না করা, তো এটা পচ থেকে হয়ে যাচ্ছে পচর, হসন্ত আসে তার সঙ্গে একটা অ যোগ হচ্ছে, তো এর সঙ্গে তি যোগ হবে, দিয়ে হলো পচতি। চর মানে বিচরণ করা, সেখান থেকে চর হলো, এর সঙ্গে একটা তি যোগ হচ্ছে, হলো চরতি। এবার এটা যখন বাক্যে প্রয়োগ হবে, প্রথমেই একটা শব্দ নেওয়া হলো নর, নর শব্দটা সরাসরি প্রয়োগ হবে না, তার সঙ্গে একটা ও যোগ হয়ে নর হচ্ছে একজন মানুষ বোঝাচ্ছে। আর পচ যেটা ভার্ব ছিল তার সঙ্গে একটা তি যোগ হলো, নরর সঙ্গে ও হলো নর একজন মানুষ, পচের সঙ্গে একটা তি যোগ হলো পচতি, নর পচতি মানে মানুষটি পাক করে বা রান্না করে। এবার নর চর ধাতুটা নিলে চরতি হচ্ছে, চরর সঙ্গে তি যোগ হচ্ছে, মানুষটি বিচরণ করে। এবার এটা তো একজনকে বোঝাচ্ছে, যখন বহুবচন বোঝাবে তখন ক্রিয়ার সঙ্গে একটা অন্তি যোগ হবে, এক বচনে তি বহুবচনে অন্তি। এবার বাক্যে প্রয়োগ করলে নরা, নরার সঙ্গে ও হচ্ছে, কেননা বহুবচন হচ্ছে এখানে শব্দটা, আর ক্রিয়াপদের সঙ্গে একটা অন্তি যোগ হচ্ছে, নরা চর পচন্তি মানে মানুষেরা পাক করে। আর চর ধাতুটা নিলে বা ভার্বটা নিলে নরা চরন্তি মানে মানুষেরা বিচরণ করে। এবারে পালিতে তুমি হচ্ছে ত্বং আর তোমরা হচ্ছে তুমহে, তুমি হও বোঝালে ক্রিয়ার সঙ্গে একটা সি যোগ হবে আর তোমরা হও বোঝালে ক্রিয়ার সঙ্গে একটা থ যোগ হবে। তাহলে ত্বং পচর সঙ্গে সি হলে ত্বং পচাশি মানে তুমি পাক করো, আর তুমহে পচর সঙ্গে একটা থ যোগ হচ্ছে তুমহে পচত তোমরা পাক করো, আর ত্বং চরার সঙ্গে সি যোগ হচ্ছে ত্বং চরাসি তুমি বিচরণ করো, তুমহে চরাত তোমরা বিচরণ করো। এবারে পালিতে আমি হচ্ছে অহং, আমরা হচ্ছে ময়ং, তো আমি হই বোঝালে ক্রিয়ার সাথে একটা মি যোগ হবে আর আমরা হই বোঝালে ক্রিয়ার সাথে একটা ম যোগ হবে, আর এই মি ম যখন যোগ হচ্ছে তখন এর আগে একটা আকার হয়, তো অহং পচ তার সঙ্গে মি হচ্ছে, হয়ে যাচ্ছে পচা আমি, আমি পাক করি, আর ময়ং পচাম আমরা পাক করি, অহং চড়ামি আমি বিচরণ করি, ময়ং চড়াম আমরা বিচরণ করি, উভয় ক্ষেত্রেই আ হয়ে যাচ্ছে। এবারে বুদ্ধ বুদ্ধা বা নর নরা সুগত সুগতা একটু সব এক বচনের রূপ হচ্ছে, এক বচন এবং বহুবচন প্রথমা বিভক্তি, তো এর পরিবর্তে যদি সো এবং তে নেওয়া হয়, সো তে হচ্ছে সে আর তারা, তো এগুলো হচ্ছে প্রথম পুরুষ, পং তুমহে হচ্ছে মধ্যম পুরুষ, অহং আর ময়ং হচ্ছে উত্তম পুরুষ। তো এই যে তিনটি পুরুষ হলো, প্রথম পুরুষ মধ্যম পুরুষ উত্তম পুরুষ এবং তাদের যে দুটো করে বচন হচ্ছে এক বচন বহু বচন, তাতে কি হচ্ছে এর সঙ্গে সঙ্গে ক্রিয়ার সাথে যুক্ত হচ্ছে তিয়ন্তি শীত মিম, এইগুলো হলো বর্তমান কাল বাচক বিভক্তি, এদের বলা হয় পালিতে বর্তমান। তো এটা একটা ছকে সাজিয়ে নিলে প্রথম পুরুষে কি হচ্ছে এক বচনে তি বহু বচনে অন্তি, মধ্যম পুরুষে সি বহু বচনে থ, উত্তম পুরুষে মি আর বহু বচনে ম। আর এই যে লব চর বা যেখানে পচ ধাতুটা ছিল,
এই যে ক্রিয়াবাচক যে শব্দ হচ্ছে এদেরকে বলা হচ্ছে ধাতু। আর ধাতুর সঙ্গে বিভক্তি যোগ হয়ে যে রূপ তৈরি হচ্ছে পচতি পচন্তি, এগুলো হচ্ছে ধাতু রূপ। এবার এখানে পশ ধাতুর যে বর্তমান কালের রূপটা দেখে নেওয়া হোক, তো শো পচ তার সঙ্গে তি, শো পচতি মানে হচ্ছে সে পাক করে, তে পচ এর সঙ্গে অন্তি, তে পচন্তি হবে এটা, তার মানে তারা পাক করে। ত্বং পচার সঙ্গে শি, ত্বং পচাশি তুমি পাক করো, তুমহে পচার সঙ্গে থ, তুমহে পচত তোমরা পাক করো, অহং পচার সঙ্গে মি, পচামি আমি পাক করি, ময়ং পচাম আমরা পাক করি। একই রকমভাবে চরধাতুটা যদি নেওয়া হয় তাহলে সো চরাতি সে বিচরণ করে, তে চরন্তি তারা বিচরণ করে, ত্বং চরাসি তুমি বিচরণ করো, তুমহে চরাত তোমরা বিচরণ করো, অহং চরামি আমি বিচরণ করি, ময়ং চরাম আমরা বিচরণ করি। প্রতি ক্ষেত্রে তি অন্তি শীত মি ম যুক্ত হচ্ছে। আর এই বাক্যগুলোর যেটা কর্তা হচ্ছে সোতে ত্বং তুমহে অহং ময়ং, আমি আমরা তুমি তোমরা সে তারা। এবারে এটা তো বর্তমানকাল হলো, তো বর্তমানকালের অনুরূপ আর একটা বিভক্তি হয়, সেটা হচ্ছে পঞ্চমী বিভক্তি। এই পঞ্চমী বিভক্তি নামপদের যে পঞ্চমী বিভক্তি তার থেকে আলাদা। তো এটা কোন ক্ষেত্রে হয় না, যখন কাউকে আদেশ অনুজ্ঞা বোঝায় তখন। তো সেক্ষেত্রে ক্রিয়ার সঙ্গে কি যুক্ত হচ্ছে, প্রথম পুরুষে তু অন্তু, হি থ বা অ যুক্ত হয় একটা, আর মি ম। তো এখানে বর্তমানকালে তি অন্তি হচ্ছিল, তার জায়গায় এখানে তু অন্তু হচ্ছে, ওখানে শি থ হচ্ছিল, এখানে হি থ হচ্ছে, আর ওখানে মি ম হচ্ছিল, মি ম মি মই থাকছে। তো এগুলো যখন যুক্ত হচ্ছে মিনিংটা কেমন হচ্ছে, পচধাতুর ক্ষেত্রে সো পচতু, সো পচার সঙ্গে তু যুক্ত হলে সো পচাতু সে পাক করুক, তে পচার সঙ্গে অন্তু, তে পচন্তু তারা পাক করুক, ত্বং পচ যোগ হচ্ছে, অথবা পচ সঙ্গে হি যোগ হচ্ছে, হি যোগ করলেও সেখানে একটা আকার হয়ে যায়, ত্বং পচাহি তুমি পাক করো, তুমহে পচর সঙ্গে থ, তুমহে পচত তোমরা পাক করো, অহং পচামি পচর সঙ্গে মি হচ্ছে, পচামি আমি পাক করি, আর ময়ং পচাম আমরা পাক করি, এখানে আ হয়ে যাচ্ছে মি ময়ের আগে। চর ধাতুটা নিলে সো চরাতু সে বিচরণ করুন, তে চরন্তু তারা বিচরণ করুন, ত্বং চর বা চরাহি তুমি বিচরণ করো, তুমহে চরাথ তোমরা বিচরণ করো, অহং চরামি আমি বিচরণ করি, আর ময়ং চরাম আমরা বিচরণ করি। প্রতি ক্ষেত্রে তু অন্তু হি থ মি ম এগুলো যুক্ত হচ্ছে। এবারে আর একটা ক্রিয়ারূপ হচ্ছে পালিতে সপ্তমী বিভক্তি। এই সপ্তমীটাও নামপদে সপ্তমী থেকে আলাদা। তো এক্ষেত্রে মোটামুটি সামর্থ্য বা সম্ভাবনা বোঝায়। আর বিভক্তির আকারটা কীরকম, এইয় বা এ, এইয়ুম, এইয়াশি, এইয়াথ, এইয়ামি, এইয়াম। তো এগুলো যুক্ত হচ্ছে যখন বচর ধাতুর সঙ্গে, তখন কীরকম রূপ হচ্ছে, না সো পচ তার সঙ্গে এইয় বা এ যুক্ত হলে সো পচেয় বা পচে সে পাক করে, যদি সে পাক করে বা সে পাক করতে পারে, এটা সেন্টেন্সে যখন প্রয়োগ হবে সেই অনুযায়ী মিনিং হয়। তে পচ এইয়ুম পচেয়ুম যদি তারা পাক করে, ত্বং পচাইয়াসি পচেয়াসি যদি তুমি পাক করো, ত্বং পচ এইয়াথ পচেয়াথ যদি তোমরা পাক করো, অহং পচ এইয়ামি পচেয়ামি যদি আমি পাক করি, আর ময়ং পচ এইয়াম পচেয়াম মানে যদি আমরা পাক করি। এবারে যদি চর ধাতুটা নেওয়া হয় একই রকমভাবে পরিবর্তন হবে, সো চরেইয় বা চরে সে বিচরণ করে, যদি সে বিচরণ করে, তে চরেইয় যদি তারা বিচরণ করে, ত্বং চরেইয়াসি যদি তুমি বিচরণ করো, তুমহে চরেইয়াথ যদি তোমরা বিচরণ করো, অহং চরেইয়ামি যদি আমি বিচরণ করি, ময়ং চরেইয়াম যদি আমরা বিচরণ করি। এবারে ভবিষ্যৎকাল, ভবিষ্যৎকালের ক্ষেত্রে কি হয়, বর্তমানে যেমন তি অন্তি শীত মিমা যুক্ত হয়, ভবিষ্যতে তার আগে একটা করে ঈষৎ যোগ হয়ে যায়। তো ঈষৎই
ঈশান্তি, ঈশ্বাসী, ঈশ্বত, ঈশামি, ঈশাম। এইগুলো যখন যুক্ত হচ্ছে পচধাতুর সাথে তখন কিরকম রূপ হচ্ছে? স পচ ঈষ্যতি পচিষ্যতি, সে পাক করবে। তে পচ ঈষন্তি পচিষ্যন্তি, তারা পাক করবে। ত্বং পচ ঈষ্যসি পচিষ্যসি, তুমি পাক করবে। তুমহে পচ ঈষ্যত পচিষ্যত, তোমরা পাক করবে। অহং পচ ঈষ্যামি পচিষ্যামি, আমি পাক করব। ময়ং পচ ঈষ্যাম পচিষ্যাম, আমরা পাক করব। এবার একই রকমভাবে চর ধাতুটা যদি নেওয়া হয় তাহলে স চরিষ্যতি, সে বিচরণ করবে। তে চরিষ্যন্তি, তারা বিচরণ করবে। ত্বং চরিষ্যসি, তুমি বিচরণ করবে। তুমহে চরিষ্যত, তোমরা বিচরণ করবে। অহং চরিষ্যামি, আমি বিচরণ করব। ময়ং চরিষ্যাম, আমরা বিচরণ করব। এবারে একইভাবে অতীতকালেরও একটি রূপ হচ্ছে, তো সেক্ষেত্রে কী কী যোগ হয় না? প্রথমে এটা একটু সহজ করে নেওয়া হোক। ই হচ্ছে, ইংসু হচ্ছে, ও হচ্ছে, ইত্থ হচ্ছে, ইং হচ্ছে, ইমহ হচ্ছে। আর ইয়ের সঙ্গে বিকল্প ইং হচ্ছে দীর্ঘই, দীর্ঘই হচ্ছে একটা। ইংসুর সঙ্গে একটা উং হচ্ছে, আর এখানে ইমহার সঙ্গে একটা ইমহা হচ্ছে আদি। এবার এগুলো যখন যুক্ত হচ্ছে অতীতকালে পচধাতুর সঙ্গে কেমন রূপ হয়? না স পচ ই পচি, বা দীর্ঘই দিয়ে পচি মানে সে পাক করেছিল। তে পচ ইংসু পচিংসু, বা তে পচ উং পচুং মানে তারা পাক করেছিল। ত্বং পচ পচ মানে তুমি পাক করেছিলে। তুমহে পচ ইত্থ পচিত্থ মানে তোমরা পাক করেছিলে। অহং পচ ইং পচিং মানে আমরা পাক করেছিলাম। আর ময়ং পচ ইংহ পচিংহ, অথবা ময়ং পচ ইংহ পচিংহ মানে আমরা পাক করেছিলাম। অনুরূপভাবে এখানে চর ধাতুটা দেখে নেওয়া, তো স চরি বা চরি দীর্ঘই হচ্ছে, সে বিচরণ করেছিল। তে চরিংসু বা চরুং, তারা বিচরণ করেছিল। ত্বং চর, এটা চ হবে, তুমি বিচরণ করেছিলে। তুমহে চরিত্থ, তোমরা বিচরণ করেছিলে। অহং চরিং, আমি বিচরণ করেছিলাম। আর ময়ং চরিমহ বা চরিমহা মানে আমরা বিচরণ করেছিলাম। তো এটা একটা রূপ হলো। এবার অতীতকালে কী হয়, এই যেগুলো হয়েছে এর আগে আবার একটা করে অযোগ হয়। তো এক্সট্রা অযোগ হলে কী হচ্ছে, স অপচি বা স অপচি দীর্ঘই হলো, সে পাক করেছিল। তে অপচিংসু বা অপচুং, তারা পাক করেছিল। ত্বং অপচ, তুমি পাক করেছিলে। তুমহে অপচিত্থ, তোমরা পাক করেছিলে। অহং অপচিং, আমি পাক করেছিলাম। ময়ং অপচিংহ বা অপচিংহা, আমরা পাক করেছিলাম। একইভাবে চরধাতুর ক্ষেত্রেও অযোগ হবে, সেক্ষেত্রে স অচরি বা অচরি দীর্ঘই হচ্ছে, সে বিচরণ করেছিল। তে অচরিংসু বা অচরুং, তারা বিচরণ করেছিল। ত্বং অচর, তুমি বিচরণ করেছিলে। তুমহে অচরিত্থ, তোমরা বিচরণ করেছিলে। অহং অচরিং, আমি বিচরণ করেছিলাম। ময়ং অচরিমহ বা অচরিমহা, আমরা বিচরণ করেছিলাম। তো এবারে একটা ধাতুর বা ক্রিয়াপদের মোটামুটিভাবে পাঁচটা রূপ হচ্ছে বর্তমানকালে। তি অন্তি শীথ মিম, পঞ্চমী বিভক্তি আদেশ অনুজ্ঞার্থে। তু অন্ত হিথ মিম, সপ্তমী বিভক্তি সামর্থ্য বা সম্ভাবনা অর্থে। সেখানে এই অ বা এ, এই ইউং, এই আসি, এই আথ, এই আমি, এই আম। ভবিষ্যৎকালে ঈশ্বতি ঈশ্বন্তি, ঈশ্বসী ঈশ্বত, ঈশ্যামি ঈশ্যাম। আর অতীতকালে হচ্ছে ই ইংসু, ই ইত্থ, ইং ইমহ। এখানে একটু আলাদা হচ্ছে, ই এর সঙ্গে দীর্ঘই হচ্ছে, আর ইংসুর সঙ্গে একটা উং হচ্ছে, ই এর বদলে এখানে ও হচ্ছে, ইমহর সঙ্গে একটা ইমহা হচ্ছে। তো এই অনুযায়ী পচধাতুর সম্পূর্ণ রূপ হচ্ছে এইভাবে, পচতি পচন্তি পচসি পচথ পচামি পচাম, পচতু পচন্তু পচহি পচথ পচামি পচাম, পচেয় পচে পচেয়ুং পচেয়াসি পচেয়াথ পচেয়ামি পচেয়াম। ভবিষ্যৎকালে পচিষ্যতি পচিষ্যন্তি পচিষ্যসি পচিষ্যত পচিষ্যামি পচিষ্যাম, অতীতকালে
পচিয়াপচি পচিংসু বা পচুং পচ পচিত্থ পচিং পচিংহ বা পচিংহা, এইভাবে। তো মোটামুটিভাবে যে কোনো ধাতুরই এই রকমভাবে একটা রূপগুলো হচ্ছে। এবার আধুনিক পালি ভাষা শিক্ষা বইটিতে এক একটা অধ্যায়ে এক একটা করে ধাতুর যে এক একটা করে টেন্সগুলো দেয়া আছে, একটা হয়তো বর্তমানকাল, একটা হয়তো পঞ্চমী, এইভাবে। কিন্তু মুখস্থ করার ক্ষেত্রে পুরোটা একসাথে ধরে রাখতে হবে, তবে সেটা ভাষা শিক্ষার ক্ষেত্রে সহজ হবে। এই জন্য প্রায় 11টা অধ্যায়ের মধ্যে এই জিনিসগুলো বলা আছে, কিন্তু এটা একবারে প্রথমে বলে দেওয়া হলো, কেননা পরবর্তীকালে এটা বুঝতে সুবিধা হবে যে একটা ধাতুরই পরপর পরপর এই জিনিসগুলো যুক্ত হয়ে এরকম রূপ হচ্ছে। তো পচধাতুর ক্ষেত্রে যেমন এখানে পচতি পছন্দি হচ্ছে, একই রকমভাবে এখানে চরধাতুর ক্ষেত্রেও চরতি চরন্তি চরসি চরত চরামি চরাম, এইভাবে রূপ হচ্ছে। তো এগুলো শুরুতেই যদি কণ্ঠস্থ করে রাখা হয় তাহলে ধাতুরূপগুলো তৈরি করতে খুব সুবিধা হয়। পরবর্তী অধ্যায়গুলোতে এতটা ডিটেলসে ভেঙে ভেঙে দেয়নি, তো সেগুলো বুঝতে সুবিধা হয়। প্লাস হচ্ছে গ্রামার পোর্শনে ধাতুরূপ লিখতে দেয়া হয়, কোশ্চেনের মধ্যেই থাকে, থার্ড পেপার সরি গ্রুপ সি ফার্স্ট পেপারে, তো সেখানেও এটা কাজে লাগে। এবারে আধুনিক পালি ভাষা শিক্ষার যে পরের অধ্যায়টি, এখানে ক্রিয়ার রূপ বা ধাতুরূপ নিয়ে বলা আছে। তো টেন্স হিসেবে এখানে বর্তমানকাল, অতীতকাল, অনাগতকাল বা ভবিষ্যৎকাল তিনটে বলা আছে। বাচ্য হিসেবে কর্তৃবাচ্য গণবাচ্যর কথা বলা, এখন মোটামুটি অ্যাক্টিভ ভয়েসটাই থাকছে, পরে প্যাসিভ ভয়েস থাকবে শেষ দিকে। প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ তিনটি পার্সন হচ্ছে। এবারে এখানে বর্তমানকালের যে ধাতুরূপে পরিবর্তন হচ্ছে সেগুলো এখানে বলা আছে। তো সেই অনুযায়ী বর্তমানকালে কি হচ্ছে, পচর ধাতুটা যদি নেওয়া হয় তাহলে করা বোঝাচ্ছে, তো সো পচাতি সে পাক করে, তে পচন্তি তারা পাক করে, ত্বং পচাসি তুমি পাক করো, তুমি পচাতো তোমরা পাক করো, হং পচামি আমি পাক করি, আর ময়ং পচাম হচ্ছে আমরা পাক করি, এইভাবে হচ্ছে। অনুরূপভাবে এখানে আরেকটি ধাতু দেয়া, ভবতি সো ভবতি সে হয়, তে ভবন্তি তারা হয়, ত্বং ভবসি তুমি হও, তুমি হে ভবত তোমরা হও, অহং ভবামি আমি হই, আর ময়ং ভবাম হচ্ছে আমরা হই। এই রকমভাবে একই রকমভাবে আরও কিছু ধাতু এখানে দেয়া আছে, যেমন গচ্ছতি মানে গমন করা, এর রূপটা কেমন হবে, সো গচ্ছতি, এখানে এই এর সঙ্গে মেলাতে হবে যে কোনো ধাতুরূপ। গচ্ছতি সো গচ্ছতি সে গমন করে, তে গচ্ছন্তি তারা গমন করে, ত্বং গচ্ছসি তুমি গমন করো, তুমহে গচ্ছত তোমরা গমন করো, অহং গচ্ছামি আমি গমন করি, ময়ং গচ্ছাম আমরা গমন করি। প্রতি ক্ষেত্রে ওই তি অন্তি শীত মিম এগুলো যুক্ত হচ্ছে, সেই অনুযায়ী পরিবর্তন হচ্ছে। তো এক্ষেত্রে খুব সুবিধা হয়, এর আগে যেটা দেখানো হয়েছিল এই যে এইভাবে ভেঙে ভেঙে যদি তৈরি করা হয় তাহলে খুব সুবিধা হয়। বাকি ধাতুগুলোর ক্ষেত্রেও একই রকমভাবে হবে, তীর্থতি সো তীর্থতি সে দাঁড়ায়, তে তীর্থন্তি তারা দাঁড়ায়, ত্বং তীর্থসি তুমি দাঁড়াও, তুমি তীর্থত তোমরা দাঁড়াও, অহং তীর্থামি আমি দাঁড়াই, ময়ং তীর্থাম আমরা দাঁড়াই। তো একই রকমভাবে বাকি ভার্বগুলো একটু পড়ে নেওয়া হোক। নিষিদ্ধতি মানে উপবেশন করা, শয়তি মানে হচ্ছে শয়ন করা, চরতি মানে হচ্ছে বিচরণ করা বা হাঁটা, ধাবতি মানে হচ্ছে দৌড়ানো, পশ্যতি মানে হচ্ছে দর্শন করা, ভঞ্জতি মানে হচ্ছে ভোজন করা, ভাষতি মানে হচ্ছে ভাষণ করা বা বলা, হরতি মানে নিয়ে যাওয়া বা হরণ করা, আহরতি মানে হচ্ছে আহরণ করা, কিলতি মানে হচ্ছে খেলা করা, বসতি মানে হচ্ছে বাস করা, এটা অন্তস্থ বা হচ্ছে, হনতি মানে হচ্ছে হত্যা করা, আরুহতি মানে হচ্ছে আরোহণ করা, হসতি মানে হচ্ছে হাসা, আর ইয়াচতি মানে হচ্ছে আচ্ছা করা বা চাওয়া। এবার এই অনুযায়ী এখানে তৃতীয় অনুশীলনী আছে, প্রথমে বাংলায় অনুবাদ করা, নরা সূর্যং পশ্যন্তি। এখানে কি করতে হবে, নরা মানে নর নরা মানুষেরা, সূর্যং হচ্ছে সূর্য শব্দ, তার রূপ হচ্ছে, তো শব্দরূপ যদি মুখস্থ করা হয় নর শব্দ তাহলে নর নরা নরং, সূর্য সূরিয়া সূর্যং, নর একটি মানুষ, নরা মানুষেরা, নরং মানুষকে, সূর্য একটি সূর্য, সূরিয়া সূর্যকুলি, সূর্যং সূর্যকে, তাহলে নরা
সূর্যং সূর্যকে পশ্যন্তি মানে দেখে। তো পশ্য মানে ওখানে ভাবটা ছিল দেখা, তার সঙ্গে অন্তি যোগ হচ্ছে। তো সোপশ্যতি তে পশ্যন্তি, সোপচতি তে পচন্তি, নরোপচতি নরা পচন্তি। এখানে নরোপশ্যতি নরা পশ্যন্তি মানে মানুষেরা দেখে, মানুষেরা দেখে কি দেখে, সূর্যকে দেখে। পরেরটা গোণা পাষাণে তীর্থন্তি। তো গোণা হচ্ছে গোণ, গোণা নর নরা, একটি মানুষ মানুষেরা। গোণ মানে হচ্ছে গরু, একটি গরু গরুরা, গরুগুলি বহুবচন হচ্ছে। পাষাণে, পাষাণে মানে নর শব্দের অনুরূপ করলে নর নরা, নরং নরে, নরেন নরেহি নরেভি, নরায় নরস্য নরানম, নরা নরস্ম নরম্ভা, নরেহি নরেভি, নরস্য নরানম। তারপরে সপ্তমীতে গিয়ে হচ্ছে নরে নরস্মি নরম্ভি, মানে মানুষের মধ্যে বা উপরে মানুষেতে। তাহলে এখানে পাষাণ শব্দের ক্ষেত্রে কী হবে, পাষাণে পাষাণস্মি পাষাণম্ভি, সপ্তমী এক বচন, পাথরের উপরে। আর তীর্থটি মানে দাঁড়ানো বোঝাচ্ছে, যেটা তীর্থতি তার বহুবচন হচ্ছে তীর্থন্তি। গোণ তীর্থতি গোণা তীর্থন্তি বহুবচন হচ্ছে। তাহলে গোণা পাষাণে তীর্থন্তি মানে গরুগুলি পাষাণে পাথরের ওপরে, তীর্থন্তি মানে দাঁড়ায়। একই রকমভাবে বাকিগুলো এখানে অনুবাদ করতে হবে। এবারে এরপরে পালি থেকে বাংলায় অনুবাদ আছে। সিংহটি পাথরের উপর দাঁড়ায়। তো প্রথমে সিংহটি, সিংহটির জন্য শব্দটা হচ্ছে পালিতে সিংহ। এবার সিংহ শব্দটা সিংহটি একটি সিংহকে বোঝাচ্ছে, তাহলে সিংহটি হলো সিংহ, প্রথম এক বচন হচ্ছে। পাথরের উপর, এর আগেই ছিল ওখানে পাষাণে, পাথরের উপর বোঝাচ্ছে সপ্তমী বিভক্তি, সিংহ পাষাণে। আর দাঁড়ানো বোঝালে ভাবটা হচ্ছে তীর্থ, তীর্থতি। আর এখানে তীর্থতি হবে, কেন সিংহ একটা বোঝাচ্ছে। সিংহ তীর্থতি, নর তীর্থতি, সৌতীর্থতি। সিংহটি পাথরের উপর দাঁড়ায়, সিংহ পাষাণে তীর্থতি। আর এখানে পাষাণের পরিবর্তে পাষাণস্মিন বা পাষাণম্নি দুটোই হতে পারে। এরপরে ছাগলগুলি গুলো গ্রামে বিচরণ করে, এখানে কটা। তো ছাগলগুলো, ছাগলের জন্য ওখানে শব্দটা ছিল অজর। লিস্টটা এটা প্রথম অনুশীলনীতেই লিস্টগুলো দেয়া ছিল প্রথম অধ্যায়ে। তো ছাগলগুলো বোঝাচ্ছে। তো অজ এক, অজ একটা হয় বহুবচনে, অজা নর নরা, অজ অজা। গ্রামে, গ্রামে গ্রামের মধ্যে বোঝাচ্ছে। তো গ্রামের মধ্যে কোথায় হয়, এতে উপর বা মধ্যে, সপ্তম বিভক্তিতে হয়। তো গ্রামের পালি শব্দ হলো গ্রাম। আর গ্রামের তে বা গ্রামের মধ্যে, গ্রামে বোঝালে সপ্তম বিভক্তি হলে হয়ে গেল গামে, এ যুক্ত হচ্ছে। গামে গামস্মিন গামম্ভি, নরে নরস্মিন নরম্ভি। গামে বিচরণ করে। তো বিচরণ করার ক্রিয়াপদ কী পালিতে, চরতি। তো চরতি, চরতি কী হবে, অজ বহুবচনে আছে। অজ চরতি, অজা চরন্তি, নর চরতি, নরা চরন্তি, সো চরতি, তে চরন্তি, বহুবচনের জন্য এখানে অন্তি হবে। অজা ছাগলগুলো গ্রামে হচ্ছে গামে বিচরণ করে হচ্ছে চরন্তি। তো এইভাবে বাকিগুলো করতে হবে। এবারে পূর্ববর্তী অনুশীলনী, অনুশীলনী এক দুইয়ের যে হোমওয়ার্কগুলো দেখে নেওয়া হোক। তো প্রথমে পালি থেকে বাংলা অনুবাদে ছিল মনুষ্যানং। তো মনুষ্যানং হচ্ছে নরানং এর মতন। এগুলোর ক্ষেত্রে কী করতে হবে, না যে শব্দটা আদর্শ হিসেবে মুখস্থ করা হচ্ছে সেটার সঙ্গে মেলাতে হবে। নর নরা, নরং নরে, নরেন নরেহি নরেভি, নরস্য নরানং। নরানং এখানে মনুষ্যানং, মনুষ্য শব্দটা একইভাবে মনুষ্য মনুষ্যা মনুষ্যং মনুষ্যে মনুষ্যে নং মনুষ্যেহি মনুষ্যেভি মনুষ্যায় মনুষ্যস্য মনুষ্যানং হচ্ছে। তো সেই জন্য এটা হলো মানুষদের জন্য, মনুষ্য মানে মানুষ, আর মানুষদেরকেও হবে। আর সেই সঙ্গে মনুষ্যানং আরেক জায়গায় হয়, সেটা কোথায়, ষষ্ঠীতে, মনুষ্যস্য মনুষ্যানং নরস্য নরানং। সেই জন্য এর অনুবাদে মানুষদেরও হবে। এবারে পুরিষে, পুরিষে কি হচ্ছে, নর নরা, নরং নরে,
নরে মানে মানুষদেরকে, তাহলে পুরীষে মানে পুরুষদেরকে। আর আর একটা ক্ষেত্রে পুরীষে হয় সেটা কোথায়, না সপ্তমীতে। নরে নরসিংহী নরম হি, পুরীষে পুরীষাস্মিন পুরুষম হি। তো সেই জন্য এখানে আর একটা মিনিং হচ্ছে পুরুষেতে, পুরুষের উপর বা মধ্যে। এবারে হত্থং, হত্থং মানে হচ্ছে নরং, হাতকে। দ্বিতীয়ার এক বচন হচ্ছে পাদম হি, হচ্ছে নরে নরসিংহী নরম হি, পাদে পাদাস্মিন পাদম হি, পায়েতে, পায়ের মধ্যে বা উপরে। সপ্তমীর এক বচন হচ্ছে। এরপরে কায়েন, কায়েন মানে হচ্ছে নরেন, তৃতীয়ার এক বচন, শরীরের দ্বারা, দিয়া বা কর্তৃক। বুদ্ধেশু, বুদ্ধেশু হচ্ছে নরেশু, সপ্তমী এক বচন, বহু বচন মানে বুদ্ধগণেতে বা বুদ্ধগণের মধ্যে বা উপরে। এগুলো প্রতিক্ষেত্রে কারোর যদি ডাইরেক্ট শব্দটা দেখে নর শব্দের অনুরূপ মুখস্থ না হয় বা বুঝতে না পারা যায়, তাহলে নর শব্দটা দেখে দেখে পড়তে হবে, তার সঙ্গে এটা মেলাতে হবে, বা শেষটা কি যুক্ত হচ্ছে সেটাও দেখা যেতে পারে। কেননা ও আ অং এ এন এহি এভি এইভাবে হচ্ছে শব্দরূপটা, শেষটা দেখেও এটা করা যেতে পারে। এরপরে ধম্মং, ধম্মং যেমন অং হচ্ছে দ্বিতীয়ার এক বছরে মানে ধর্মকে, নরং বা ধম্মং। এরপরে সংঘমহা, সংঘমহা হচ্ছে নরমহা, পঞ্চমীর এক বচন, সংঘ থেকে বা হতে। এরপরে সূর্য মানে নর, একটি সূর্য বোঝাচ্ছে। রুক্ষস হচ্ছে নরস্ব, চতুর্থী বা ষষ্ঠীর এক বচন, বৃক্ষের, বৃক্ষের জন্য বা বৃক্ষকে। বৃক্ষের হচ্ছে ষষ্ঠীর এক বচন হচ্ছে, আর চতুর্থীর জন্য সম্প্রদানকারক বোঝালে বৃক্ষের জন্য বা বৃক্ষকে বোঝাচ্ছে। এরপরে আকাশে এন, এন জপ হচ্ছে, এন কিসে হয়, তৃতীয়াতে, আকাশের দ্বারা, দিয়া কর্তৃক। ভূপাল এহি, এহি যোগ হচ্ছে, এভি যোগ হচ্ছে, এভি কোথায় হয়, পঞ্চমী, আর তৃতীয়া পঞ্চমী বহুবচনে, তাহলে রাজাগণের দ্বারা, দিয়ে কর্তৃক অথবা রাজাগণের থেকে বা হতে। ভূপাল মানে হচ্ছে রাজা, আকাশ মানে আকাশ, রুক্ষ হচ্ছে বৃক্ষ। তো শব্দার্থগুলো ক্লিয়ার করতে হবে, আর সেই সঙ্গে কি কি বিভক্তি যুক্ত হচ্ছে। এরপরে দেবা, দেবা কোথায় হয়, ও আ দেবগণ বা দেব তাদের থেকে বা হতে। আচ্ছা, দেবা হচ্ছে নর নরা, দেব দেবা, দেবগণ হচ্ছে বহুবচনে প্রথমার, আর একটা হচ্ছে দেবা দেবাস্মি, দেবা দেব মহা দেবস্মা, যেটা দেবতার থেকে বা হতে, পঞ্চমী এক বচনে হচ্ছে। এরপরে চন্দন, অং, অং কোথায় হয়, দ্বিতীয় এক বচনে, চন্দ্রকে, নরং চন্দন। গামস্ব, গামস্বটা এখানে হবে গ্রামের বা গ্রামকে বা গ্রামের জন্য বোঝাচ্ছে। গামস্ব হচ্ছে চতুর্থী বা ষষ্ঠীর বহু বচনটা। এবারে গোনায়, গোনায় হচ্ছে আয় কোথায় হয়, চতুর্থীর এক বছর, জন্য দিয়ে, গরুর জন্য বা গরুকে। এরপরে হচ্ছে সিহানং, আনং, আনং কোথায় হয়, চতুর্থী ষষ্ঠী বহু বচনেতে, মানে সিংহদের, সিংহদের জন্য বা সিংহদেরকে। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে অশ্ব, অশ্ব কোথায় হয়, নর অশ্ব ঘোড়া। এরপরে শকুনা হচ্ছে পাখিরা, পাখির থেকে বা হতে। আজগ হচ্ছে আ কোথায় কোথায় হয়, পঞ্চমীর এক বচনে, আর ওদিকে প্রথমার যে বহু বচনটাতে, নরা শকুনা। আর একটা নরা নরসমা নরমহা, শকুনা শকুনাসমা শকুনমহা। এবারে এরপরে মঞ্চস্মিং হচ্ছে মঞ্চতে, মঞ্চের মধ্যে বা উপরে। স্মিং শুধুমাত্র একটা ক্ষেত্রেই হয়, সপ্তমীতে। এবারে এরপরে হচ্ছে বাংলা থেকে পালি অনুবাদ। প্রথমেই কুকুরেরা, কুকুর বোঝাতে পালি শব্দ ওখানে দেওয়া ছিল সুনখ। তো সুনখ শব্দের কুকুরেরা মানে বহু বচন বোঝাচ্ছে, তাহলে নর নরা সুনখ সুনখা। হাতের ইট বোঝালে কি হয়, না ষষ্ঠী বোঝায়, তাহলে হত্যস্য হবে। এখানে হাত একটা বোঝাচ্ছে, হত্যস্য, হাতের জন্য শব্দ হলো হত্য। এবার হত্য রূপ হচ্ছে নর শব্দের মতো নরস্য, হত্যস্য মানুষ দিকের উপর হচ্ছে
মানুষ দিগের উপর, মানুষের উপর কোথায় বোঝায়? সপ্তমীতে। মানুষ দিগের মানে বহু বচনে বোঝাচ্ছে, সাধু ভাষায় আছে তো, নরেশু হয়, নরেশু এখানে মানুষ সেইসু। গাছ হইতে, গাছ হইতে কখন হয়? হইতে থেকে পঞ্চম বিভক্তিতে হয়। গাছ এখানে একটা বোঝাচ্ছে, সেই জন্য রুক্ষা রুক্ষস্মা বা রুক্ষম্ভা হচ্ছে, নরা নরস্মা নরম্ভা। দ্বীপগুলির উপরে, উপরে কখন হয়? সপ্তম বিভক্তিতে। আচ্ছা, সপ্তম বিভক্তির এখানে গুলি বোঝাচ্ছে বহুবচন, তাহলে সপ্তমী বহুবচনে এসু যোগ হবে, তো দ্বীপ হচ্ছে তার সঙ্গে এসু, দ্বীপ এসু। পা দ্বারা, পায়ের জন্য পালি শব্দ হলো পাদ, তো তার সঙ্গে দ্বারা কোথায় হয়? তৃতীয়াতে, তৃতীয়াতে পা একটা বোঝাচ্ছে, তাহলে এন, পাদ এন, পাদ এন। এবারে হাতগুলির দ্বারা, হাতের জন্য পালি শব্দ হলো হত্থ, এবারে দ্বারা কোথায় বোঝায়? তৃতীয়াতে। আর তৃতীয়াতে এখানে হাতগুলির জন্য বহুবচন বোঝাচ্ছে, তাহলে হত্থ তার সঙ্গে তৃতীয়ার বহুবচন, এহি বা এহি এভি যুক্ত হবে, হত্থেহি বা হত্থে এভি। এরপরে সিংহকে, আচ্ছা পালি থেকে, বাংলা থেকে যখন পালি করা হবে তখন প্রথম কি দেখতে হবে? যে শব্দটা যেটা দেয়া আছে সেটার পালি রূপটা কি প্রথম। তো সিংহকে, সিংহ শব্দটার পালি হচ্ছে এখানে সিংহ হলো। এবার কি বিভক্তি হতে পারে? এটা সিংহ কে, কে দিয়ে কোথায় হয়? কে দিয়ে হয় দুটো ক্ষেত্রে হয়, কে দিয়ে একটা করা যায় দ্বিতীয়াতে বা চতুর্থীতে, তো এটা দ্বিতীয় হতে পারে অথবা চতুর্থী হতে পারে। এবারে বচনটা কি দেখতে হবে? তো প্রথমে শব্দটা, তারপরে কি বিভক্তি হচ্ছে সেটা, আর তারপরে কি দেখতে হবে না কি বচন আছে। সিংহকে একটা সিংহকে বোঝাচ্ছে, তাই জন্য এটা এক বচন হচ্ছে। তো বাংলা থেকে পালি অনুবাদের ক্ষেত্রে ধারাবাহিকভাবে এইগুলো দেখলে ঠিকঠাক এসে যাবে, আর শব্দরূপটা ঠিকঠাক মুখস্থ করলে, একটা শব্দরূপ মুখস্থ করে সেই অনুযায়ী অন্যগুলো অভ্যাস করলে এমনি মুখে মুখে হয়ে যাবে। এবারে গরুগুলোর, গরুর জন্য পালি শব্দ হচ্ছে গৌণ, গুলোর, গুলোর কখন হয়? ষষ্ঠীতে। এবার গুলোর, গুলোর জন্য বহুবচন বোঝাচ্ছে, তাহলে ষষ্ঠীর বহুবচন, তাহলে গৌণ শব্দে ষষ্ঠী বহুবচন হবে। ষষ্ঠী বহুবচনে কি হয়? আনং যোগ হয়, তাহলে গৌণ আনং, গৌণানং। এবারে পাখিগুলোর হইতে, পাখির পালি হচ্ছে শকুন, হতে কখন হয়? পঞ্চম বিভক্তিতে। পাখিগুলোর আছে বহুবচন, তাহলে শকুন শব্দটা তার পঞ্চমী বহুবচন, পঞ্চমী বহুবচন কি হয়? এহি এভি, তাহলে শকুন এহি এভি, শকুনেহি বা শকুনেভি। এবারে রাজার দ্বারা, রাজার পালি হচ্ছে ভূপাল, দ্বারা কোথায় হয়? তৃতীয় বিভক্তিতে। রাজা একজনকে বোঝাচ্ছে, তাহলে তৃতীয়ার এক বচন, এক এন হচ্ছে ভূপাল এন, ভূপাল এন। এবারে ওহে দেব, ওহে মানে এখানে সম্পদন পদ বোঝাচ্ছে, দেবর পালি হচ্ছে দেবই হয়, আর এটা এক বচন একজন দেবতাকে, তাহলে নর্মালি যেটা অযোগ হয় দেব অথবা আর একটা দেবা বিকল্প রূপ হয়। সূর্যকে, কে কোথায় হয় দ্বিতীয় বিভক্তিতে? সূর্য একটাকে বোঝাচ্ছে, তো দ্বিতীয় বিভক্তির এক বচন যেটা অং যোগ হবে, আর সূর্যর পালি হচ্ছে সূর্য, তাহলে সূর্য অং, সূর্যং। এবারে আকাশের মধ্যে, আকাশের পালি হচ্ছে আকাশ, দন্তস্ব হয়, মধ্যে কোথায় হয়? সপ্তমীতে। আকাশ এখানে কটা বোঝাচ্ছে? একটা, তাহলে আকাশ তার সঙ্গে সপ্তমীর এক বচন যোগ হবে, সপ্তমীর এক বচনে কি? এ স্মিং মি, তাহলে আকাশ এ আকাশে, আকাশ স্মিং আকাশস্মিং, আকাশ অমহি আকাশমহি। শরীর দ্বার, শরীরের পালি ওখানে দেওয়া ছিল কায়, দ্বারা কোথায় হয় তৃতীয় বিভক্তিতে? শরীর বোঝাচ্ছে একটা, তাহলে তৃতীয়ার এক বচন হচ্ছে এন, শরীর বা কায় তার সঙ্গে এন, কায়েন। মঞ্চের উপর, মঞ্চের পালিটা মঞ্চই আছে, উপর কোথায় বোঝায়? সপ্তম বিভক্তিতে। আচ্ছা, মঞ্চ এখানে একটা বোঝাচ্ছে, তাহলে মঞ্চ সঙ্গে সপ্তমীর এক বচন যোগ হবে, মঞ্চে, মঞ্চস্মিং ও মঞ্চমহি, নরে নরস্মিং নরমহি।
চন্দ্রগুলোর, এর আগে একটা ছিল গরুগুলোর, এখান থেকেই করা যায়। গরুগুলোর যদি গোনানাং হয় তাহলে চন্দ্রের পালি হলো চন্দ, আর তার সঙ্গে আনাং যোগ হয় চন্দানাং, ষষ্ঠী বহুবচন পৃথিবীর মধ্যে। তো প্রথমে পৃথিবীবাচক শব্দ পালিতে কি লোক, মধ্যে কোথায় হয় সপ্তমীতে, পৃথিবী একটা বোঝাচ্ছে সপ্তমী এক বচন, এস্মিং মি, তাহলে লোকে লোকাস্মিং লোকম হি। এরপরে বানরটি একটা বানরকে বোঝাচ্ছে, তাহলে বানরও হলো, আলোর দ্বারা হচ্ছে, আলোর হচ্ছে পালি আলোক, দ্বারা তৃতীয়া, আলো একটা বোঝাচ্ছে, তাহলে এন হবে আলোকেন, আলোক এন আলোকেন। এইবারে দ্বিতীয় অনুশীলনীটি, দ্বিতীয় অনুশীলনীতে দুটো করে শব্দ ছিল, তো পালি থেকে বাংলা অনুবাদ। প্রথমে পুরীষস্য গুণ, পুরীষস্য হচ্ছে নরস্বর, আর গুণ হচ্ছে গরু। পালি থেকে যখন বাংলা অনুবাদ করা হবে তখন কি দেখতে হবে, না পুরীষস্যর এটাকে নরশব্দের সঙ্গে মেলানো যেতে পারে, অথবা শেষে কি বিভক্তি যুক্ত হচ্ছে সেটা দেখতে হবে। তো প্রথমে পুরীষ শব্দ মানে পুরুষ, অশ্ব মানে হচ্ছে ষষ্ঠী বিভক্তি হচ্ছে পুরীষস্য মানে পুরুষের, আর গণ মানে একটি গরু। মনুষ্যানং হত্যা, মনুষ্যানং হচ্ছে নরানং মনুষ্যানং, বা আনং দিয়ে মুখস্থ করা যায়, একটা হয় নরশব্দের রূপ দিয়ে ধরা যায়, অথবা বিভক্তি যেগুলো যুক্ত হচ্ছে সেগুলো দিয়ে খেয়াল করা যায়, দুটো চার যেটা সহজ মনে হবে সেখান থেকে করা যেতে পারে, তবে শব্দরূপটা মুখস্থ করাই সবচেয়ে বেশি ভালো। তো মনুষ্যানং হচ্ছে নরানং মানে মানুষদের, হত্যা হচ্ছে হত্য হত্যা, নর নরা হাতগুলি বহু বসন, এটাকে হত্যা মানে যেটা নরা নর সুমা নরম হা পঞ্চমী এক বচন সেটাও অনুবাদ করা যায়, মনুষ্যানং হত্যা মানে মানুষগুলির হাত থেকে, এটাও হতে পারে। আকাশম্ভি শকুনা, আকাশম্ভি নরম্ভি সপ্তমী এক বচন, আকাশের মধ্যে বা আকাশে, আর শকুনা মানে শকুন শকুনা পাখিগুলি, এটাকে ওই হত্যার মতন করে পঞ্চমীতেও আনা যায়, শকুনা মানে পাখিগুলি থেকে, মানে পাখিটি থেকে পঞ্চমী এক বচনে। মোট কথা হলো এই যে আকার যেটা হচ্ছে সেটা থেকে অনুবাদটা হবে, আর আরও কিছু বিষয় আছে। আচ্ছা, এবারে বুদ্ধস্য ধম্ম, বুদ্ধের ধম্ম, বুদ্ধস্য হচ্ছে নরস্য, ধম্ম মঞ্চে মনুষ্যা, মঞ্চে মানে মানুষের, মঞ্চের উপর, মনুষ্যা হচ্ছে মানুষেরা, মঞ্চে নরে মনুষ্যা নরা। এবারে অশ্বানং পাদা, অশ্বানং এখানে মনুষ্যানং আসে, মনুষ্যানং মানুষদের, অশ্বানং হচ্ছে অশ্বগুলির, অশ্বদের বা ঘোড়াগুলি, পাদা হচ্ছে যে হত্যা হাতগুলি, তাহলে পাদা পাগুলি নর নরা। এরপরে রুক্ষে শকুন, রুক্ষে হচ্ছে নরে, গাছে গাছের উপরে বা গাছের মধ্যে, শকুন হচ্ছে পাখি, একটি পাখি নরর মতো। এবারে পাষাণমহি গুণ, পাষাণমহি মানে পাথরে নরমহির মতন, গুণ মানে গরু। লোকস্মিং মি এর বিকল্প স্মিং হচ্ছে, রুক্ষে রুক্ষস্মিং রুক্ষমহি, একই রকম সপ্তমীর এক বচন রূপ হচ্ছে লোকস্মিং। তো লোক মানে পৃথিবী, পৃথিবীতে, মনুষ্যা মানে মানুষেরা, একজন মানুষ মনুষ্য, মানুষেরা হচ্ছে মনুষ্যা। এবারে ভূপালস্য দীপা, ভূপালস্য নরস্য, ভূপাল বা রাজার, দীপা মানে হচ্ছে দ্বীপগুলি, মনুষ্যা বহুবচনে দীপা বহুবচনে। এবারে আকাশে সূর্য, আকাশে রুক্ষে মানে সপ্তমী এক বচন, আকাশে সূর্য মানে হচ্ছে সূর্য, দীপস্য এখানে ভূপালস্য মানে দ্বীপের আলোক হচ্ছে আলো, কম্মকারণং পুত্তা, এখানে কম্মকারণং আনং হচ্ছে ষষ্ঠী বহুবচনে কর্মকারদের, পুত্তা মানে হচ্ছে পুত্রেরা, বাণীজানং বরাহে, বাণীজানং কম্মকারণং বণিকদের, এখানে কর্মকারদের, এখানে বণিকদের হচ্ছে বরাহে, বরাহে কখন হয় না, দুটোতে হয়, একটা হচ্ছে নর নরা নরং নরে,
মানুষদেরকে বরাহে, বরাহ মানে শুকর, শুকরগুলিকে, আর একটা হয় নরে নরস্মিং নরহি, মানুষের মধ্যে উপরে, তাহলে বরাহে বরাহস্মিং বরাহমহি, শুকরগুলিতে, শুকর মানে শুকরেতে, শুকরের মধ্যে বা উপরে। তো এখানে বণিকদের শুকরগুলিকে এটাই রাখা হয়েছে। আচ্ছা, রুক্ষেশু বানরা, রুক্ষেশু নরেশু মানে গাছগুলিতে, বহুবচন হচ্ছে সপ্তমী বহুবচন, বানরা হচ্ছে বানরগুলি, কুত্তা বানরা দীপা এখানে এগুলো সব একই রকম আছে। এবারে বাংলা থেকে পালি অনুবাদ, এখানে শুরু হচ্ছে কোথায়, গরুর শরীর। তো এর আগে যেভাবে ছিল, প্রথমে শব্দটা দেখা, তারপর তার বিভক্তিটা, তারপরে কি বচনে আছে। তো শব্দটার সঙ্গে এখান থেকে যে বিভক্তিটা হচ্ছে, এই দুটোকে যোগ করে দিলেই আনসারটা হয়ে যাবে। তো গরুর, গরুর পালি হচ্ছে গুণ, গরুর বোঝালে ষষ্ঠী বোঝাচ্ছে, গরু একটাকে বোঝাচ্ছে ষষ্ঠীর এক বচন, তাহলে হয়ে গেল অশ্ব যোগ হয়। তো গুণ অশ্ব গুণস্ব। শরীর হচ্ছে কায়, গাছের উপর পাখি, গাছের উপর গাছ হচ্ছে রুক্ষ, গাছের উপর হলো, স্মিং যোগ হবে বা ই যোগ হবে বা এ যোগ হবে। তো এটা কি হচ্ছে, রুক্ষে সগুণ, রুক্ষের বিকল্পে এখানে রুক্ষ স্মিং বা রুক্ষম হি হতে পারে। এবারে পৃথিবীর দ্বীপ, পৃথিবীর হচ্ছে পৃথিবীর লোক হচ্ছে পৃথিবীর, গাছের গরুর পৃথিবীর মানুষের বানরের, এখানে প্রত্যেকটা যে শব্দতে আছে সব ষষ্ঠীর এক বচন বোঝাচ্ছে। তো পৃথিবীর লোক লোকস্ব দ্বীপ, দ্বীপ একটা দ্বীপ বোঝাচ্ছে, মানুষের পা দিয়ে মানুষের, একই রকমভাবে মনুষ্য শব্দ তার সঙ্গে শয়ে শয়ে যোগ হচ্ছে মনুষ্যস্ব। তো এগুলোকে কেউ চাইলে যুক্তাক্ষরে লিখতে পারে, কেননা এইভাবে অসন্তুষ্টি লিখতে গেলে একটা জটিলতা থাকে, চারখানা সবশ্যি। তো মনুষ্যস্ব মনুষ্য তার সঙ্গে শয়ে শয়ে মনুষ্যস্ব মনুষ সস স। আচ্ছা, এবারে পা দিয়ে হচ্ছে পা দেই ন, পা দিয়ে দিয়ে কখন হয়, যদি এতে একটা পা দিয়ে তাহলে এ ন এহি এভি, এ ন হচ্ছে পা দ এ ন পা দে ন। এবারে বানরের হচ্ছে বানরস্য, এটা অন্তস্তব হবে, সব ক্ষেত্রে বইটিতে ঠিকঠাক দেয়া নেই যার জন্য লেখা হয়নি। আর হাত দ্বারা, পা দিয়ে যদি পা দেনা হয় তাহলে হাত দ্বারা হত্যে না হলো। এবারে আকাশে পাখিগুলি, আকাশে হচ্ছে আকাশে সপ্তমী এক বচন, অথবা এটা আকাশে বদলে আকাশস্মিং বা আকাশম্য হতে পারে। পাখিগুলি হচ্ছে কি, নর নরা কি মানুষ মানুষেরা, তাহলে পাখির ক্ষেত্রে সপুনু সপুনা পাখিগুলি আকাশে সপুনা। বুদ্ধের ধর্ম, এখানে এই যে গরুর গাছের পৃথিবীর মানুষের সব শয়ে শয়ে যোগ হচ্ছে, বুদ্ধের হচ্ছে বুদ্ধস্য ষষ্ঠী এক বচন, ধর্ম হচ্ছে ধম্ম একটি ধর্ম যাচ্ছে। এবারে এরপরে রাজার গ্রামগুলি, রাজারও একই রকমভাবে বুদ্ধের গাছের শয়ে শয়ে যোগ হচ্ছে ষষ্ঠী বিভক্তি, গোপালস্য গোপাল অশ্ব গোপালস্য। গ্রামগুলি হচ্ছে গামা, এবারে গাছ হইতে পাখিরা, গাছ হইতে কি থেকে হতে, আস মামহা হচ্ছে গাছ একটা আছে বলে, তাহলে রুক্ষ রুক্ষা, রুক্ষা রুক্ষস্মা বা রুক্ষমা তিনটেই হতে পারে। পাখিরা হচ্ছে শকুনা, গ্রামগুলি যদি গামা হয় পাখিগুলি বা পাখিরা হচ্ছে শকুনা। এবারে পথের উপরে ঘোড়া, পথের পালি হচ্ছে মগ্ঘ, পথের উপর বোঝাচ্ছে সপ্তমীতে, সপ্তমী পথ একটাই আছে সপ্তমী এক বছনে, তাহলে এ স্মিং বা হি হবে, তাহলে মগ্গে মগ্গস্মিং মগ্গম হি, ঘোড়া একটা আছে বলে এখানে অশ্ব হচ্ছে। এবারে সূর্যের আলো, সূর্যের আলো হচ্ছে সূর্যের, এখানে একই রকম হচ্ছে রাজার বুদ্ধের, সূর্যের হচ্ছে সূর্যাস্ব শয়ে শয়ে যোগ হচ্ছে, আলো হচ্ছে আলোক, আলো একটা বোঝাচ্ছে। এবারে পৃথিবীর মধ্যে, মধ্যে কোথায় সপ্তমীতে, পৃথিবী একটা বোঝাচ্ছে তাহলে এক বচন হবে, এ স্মিং বাহমি তিনটে হতে পারে, লোকে লোকাস্মিং লোকামহি, আর গ্রামগুলির জন্য গামা হচ্ছে, এখানে গ্রামগুলি গামা হলো, পাখিরা শকুনা হলো, তো গ্রামগুলির জন্য গামা হচ্ছে, আজব হচ্ছে নর নরা।
এবারে গ্রামে বালকেরা, গ্রামে হচ্ছে গ্রামে, গ্রামে গ্রামের মধ্যে গ্রামের উপরে, এগুলো সব হচ্ছে সপ্তমবিভক্তিতে। এ যোগ হবে গ্রাম হচ্ছে পালিতে গ্রাম, গ্রাম এ গ্রামে বা গ্রামে, গ্রামাস্মিন গ্রামমি হতে পারে। বালকেরা হচ্ছে কুমারা, বহুবচন হচ্ছে। এই এখানে যে পাখিরা গ্রামগুলি এগুলোর ক্ষেত্রে যেমন বহুবচন হচ্ছে, একই রকমভাবে আজও হচ্ছে। এবারে গরুর পাগুলি, গরুর কী হচ্ছে, রাজার বুদ্ধের সূর্যের পৃথিবীর শয়ে যোগ হচ্ছে গণাশ্ব। পাগুলি হচ্ছে একই রকমভাবে আজও হবে পাদা। এবারে গাছে বানর, গ্রামে যদি গামে হয় সপ্তমী এক বচন, তাহলে গাছে হলো রুক্ষ রুক্ষে, এটা রুক্ষের রুক্ষাস্মিন বা রুক্ষমি হতে পারে। বানর একটা বোঝাচ্ছে বলে বানর। তো এই পর্যন্ত হলো পরবর্তী অনুশীলনীর অধ্যায়ের শেষে তৃতীয় অনুশীলনীটা বলা হবে।